এই এই গণহত্যা, পাকিস্তানদের এই নির্মমতম গণহত্যা, এই ভয়াবহ গণহত্যা কিন্তু বিশ্বের ইতিহাসে গণহত্যা হিসেবে তেমন স্বীকৃতি পায়নি। শুধুমাত্র গণহত্যা নিয়ে যারা গবেষণা করেন, কম্বোডিয়ার গণহত্যা হোক, ভিয়েতনামে গণহত্যা হোক, বা কাতালানে গণহত্যা হোক, বা অন্য জায়গায় যে সমস্ত গণহত্যা হয়েছে তার অনেকগুলোই কিন্তু ইতিহাসে স্বীকৃতি পেয়ে গেছে। আমাদের গণহত্যা এখন পর্যন্ত ইতিহাসে তেমনভাবে স্বীকৃতি লাভ করেনি। অতএব এই বিষয়টাকে জাগ্রত রাখার জন্য, এই বিষয়টিকে সাংগঠনিকভাবে গোটা বিশ্বকে জানানোর জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠা বা আর্কাইভ প্রতিষ্ঠা ছিল অত্যন্ত অপরিহার্য, শুধু নয়, সময়ের দাবি। সেই দাবি পূরণ করেছেন আমাদের দেশের তরুণ ঐতিহাসিক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মুনতাসির মামুন। তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপকও ছিলেন। এই মানুষটি এবং তার বন্ধু শাহরিয়ার কবির এবং তার সঙ্গীরা মিলিতভাবে একটি সংগঠন দাঁড় করিয়েছেন। গণহত্যার ইতিহাসের নানা তথ্য সেখানে আছে, নানা চিত্র সেখানে আছে, নানা সংখ্যাগত ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যে কেউ এই গণহত্যা জাদুঘরে, যেটি খুলনায় অবস্থিত, যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই বাংলাদেশে পাকিস্তানিদের গণহত্যার পরিমাণ কি ভয়াবহ ছিল, তার বিস্তার কি গভীর ছিল। খুলনার গণহত্যা জাদুঘরের যারা কর্মী, আমি জানি তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, অত্যন্ত যত্ন এবং পরিশ্রমের সঙ্গে একটা ভাঙাচোরা অন্ধকার ধুলিমলিন ঘরকে মুক্তিযুদ্ধের, বিশেষ করে গণহত্যার জাদুঘর হিসেবে যেভাবে গড়ে তুলেছেন সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। এবং তারা এই কাজে আরও নিষ্ঠার সঙ্গে, আরও দক্ষতার সঙ্গে গোটা বিশ্বে এই জাদুঘরকে একটি অন্যতম জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।